বাঁকা নদীর উত্তর তীরে প্রাচীন শহর বর্ধমান। শুধু বাঁকা নদী নয়, অনেক সোজা নদী সোজাসুজি বয়ে গেছে বর্ধমানের মধ্যে দিয়ে। ভাগীরথী, দামোদর, বরাকর, খড়ি, বলতে গেলে একেবারে জলের শহর। এই জলের শহরেরই নীল নদের না, ছোট নীলপুরের মেয়ে শ্রাবন্তী। চলুন ডেকে নিই শ্রাবন্তীকে আজ বর্ধমান লোকাল স্পেশাল উইকে স্পেশাল গেস্ট শ্রাবন্তী। চলে এসো। হাই, এসো, ওয়েলকাম রান্নাঘরে। অনেক বাবা, ভাল লেগেছে এসে? ভাল লাগছে? তুমি কেমন আছো বলো? আমি ভালো আছি, তুমি কেমন আছো? অনেক দিন পরে দেখা। বিন্দাস না, খুব ভালো দেখতে লাগছে। তুমি তো সব সময় সুন্দর, সব সময় তোমার। এটা কিন্তু আমার কোনো কৃতিত্ব নেই, রিনা দি অসম্ভব ভালো চুলটা বেঁধে না। তুমি তুমি বলো, তোমার কেমন চলছে কাজ কর্ম সব কিছু? কাজ কর্ম তো ঠিকঠাকই চলছে, পুরোটাই বিন্দাস মোড। আর তোমার কটা ছবি করলাম বেশ অন্য ধরনের, সেগুলো রিলিজের অপেক্ষায়। একটা কমার্শিয়াল ছবি, মানে ভালো ছবি আর কি, একটু অন্য ধরনের ডিফারেন্ট দুটো ছবি, সেগুলো পুরোটাই রিলিজের অপেক্ষায় আর কি। আর এই মুহূর্তে সিরিয়াল চলছে। সিরিয়াল তো চলছেই, আমরা রোজ দেখতে পাচ্ছি তোমার। আচ্ছা তুমি বলো, বর্ধমানে কি তুমি মানে তোমরা এখনো থাকো, মানে এখনো তোমার বাড়িতে বাবা মায়েরা থাকেন নাকি? ওটা না, বাবা মা বলতে তোমার বাবা নেই, আমার বাবা মারা গেছেন বেশ কিছুদিন হলো আর কি, বেশ কয়েক বছর হলো। মা থাকেন, আমার শ্বশুরবাড়ি বর্ধমানে, আমি এক বছর হলো বিয়ে করেছি। ওরে বাবা, কনগ্রেটস কনগ্রেটস, এই খবরটা কিন্তু জানা ছিল না। তো তোমার আমার স্কুলিং বর্ধমানে, আমার কলেজ বর্ধমান, বর্ধমান ইউনিভার্সিটি রাজ কলেজ। আচ্ছা আচ্ছা, মানে পুরোটাই ছোটবেলাটা পুরোটাই বর্ধমানে কেটেছে, এবং মাঝে মাঝে যাতায়াতও আছে। ও মানে যেহেতু শ্বশুরবাড়ি তোমার, হ্যাঁ যাতায়াত করতেই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদমই। বাহ, আর তোমার শ্বশুরবাড়িতে কে কে রয়েছে? শ্বশুরবাড়িতে রয়েছেন আমার মানে মামুনি, মানে আমার শাশুড়ি মা, বাপি, আমার এক ভাসুর থাকেন মানে দাদা ভাই, সে বাইরে চাকরি করে দুর্গাপুরে, আর আমার বর। আচ্ছা, একটু বর সম্পর্কে তো আমরা শুনবো, একটু বিস্তারিত শুনবো, কিভাবে আলাপ হলো, কিভাবে বিয়ে হলো, কিভাবে প্রেম হলো, কি করে, সমস্তটা শুনবো। তবে তার আগে আমাকে একটু বলো যে কি রান্না করে খাওয়াচ্ছো আমার। এটা বর্ধমান স্পেশাল, আমি একটা কথা বলি, আমি কিন্তু এমনিতে ভেজিটেরিয়ান। ওকে, তুমি একদম ননভেজ খাও না? একদম খাই না, ভালোবাসি না, লাভ ভেজ অ্যাকচুয়ালি। আচ্ছা, তো কিন্তু দর্শকেরা তো আমার মতো মানে ভেজ হতেই পারে না, আমি সবসময় অ্যাডভাইস করি ভেজ হওয়ার জন্য, কিন্তু কিছু যেমন এটা আমাদের স্পেশাল মামুনির কাছ থেকে শেখা। আচ্ছা, এটা বর্ধমানে ভাইফোঁটার দিন স্পেশালি এটা করে ভাইদের খাওয়ানো হয়, সেটা হলো ভেটকি মাছের ঝাল, এটার নাম। আচ্ছা আচ্ছা, কি কি উপকরণ লাগবে ভেটকি মাছের ঝাল করতে একটু বলে দাও। হ্যাঁ, তোমার ভেটকি মাছ তো লাগছেই, তার সঙ্গে তোমার পেঁয়াজ বাটা, নুন, আদা বাটা, রসুন বাটা, সর্ষে, সাদা সর্ষে, সাদা সর্ষে, হ্যাঁ, কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচি, টমেটো এই পেস্ট, আর হচ্ছে তোমার লঙ্কার গুঁড়ো, ধনে, জিরে, হলুদ, মিষ্টি, আর হচ্ছে ওই তোমার পাতা পাতা। হ্যাঁ, ধনে পাতা। ওকে, ঠিক আছে, আমরা শুরু করব। আর সাদা সয়াবিন অয়েলই রান্না হবে তো? হ্যাঁ একদম। ঠিক আছে, আমি তাহলে গ্যাসটা অন করে, এক্ষেত্রে আমরা ইউজ করবো ইমামি হেলদি অ্যান্ড টেস্টি সয়াবিন অয়েল। ভীষণভাবে স্বাস্থ্যকর, ভীষণভাবে স্বাস্থ্যকর, এবং সয়াবিন অয়েলের সঙ্গে এখন সর্ষের তেল ফ্রি পাওয়া যাচ্ছে। আচ্ছা, তাই বুঝি। মুখে হাসি, তবু চোখে জল না শুকায়। আচ্ছা দেখো, আর তেল দেবো কি? না না না, ঠিক আছে, আমি সিম করে দিলাম, তুমি চলে এসো দিকটাতে। আচ্ছা, প্রথমেই যেটা করতে হবে সেটা হলো তোমার এই পেঁয়াজ বাটা, নুন, মানে নুন মিষ্টিটা পরিমাণ মতো নুনটা দিয়ে আমরা ম্যারিনেট করব প্রথম। ঠিক আছে, আর হচ্ছে তোমার আদা বাটা আর তোমার হ্যাঁ রসুন বাটা দিয়ে ম্যারিনেট করব আমরা। ঠিক আছে, ওকে, তুমি দিতে থাকো, আমি মেখে নেব। তেলটা ওদিকে গরম হতে থাক। কতটা পেঁয়াজ বাটা তুমি পরিমাণ মতো দিয়ে দাও। পেঁয়াজ বাটা, নুন, নুনটা আন্দাজ মতো দিলাম, আমরা যখন আবার মশলাটা কষবো তখন তখন আবার একটু দিই। হ্যাঁ আচ্ছা, আদা বাটা, রসুনটা একটু বেশি বোধহয় ভেটকি মাছে লাগে না? একটু লাগে, একটু লাগে, একটু গন্ধটা কাটার জন্য। হ্যাঁ, একটু গন্ধটা কাটার জন্য মেখে নি। হ্যাঁ একদম একদম, ঠিক আছে। একটু আমরা হলুদও দিয়ে দিতে পারি, যেটা দেখতে সুন্দর লাগবে এবং কালারের জন্য, কালারের জন্য। হ্যাঁ হ্যাঁ, দিয়ে দাও। তোমার রান্না আসলে খাবো, দেখো এটা ম্যারিনেট করে একটু রাখতে পারলে রাখি, আমরা ততক্ষণ গল্প গুজব করি, ততক্ষণ আমরা গল্প গুজব করি। তেলটা মোটামুটি, তেলটা একটু গরম হয়ে যাবে, তার গরম হয়ে গেছে। হ্যাঁ একটু গরম হতে একটু দেখে নেবে, হাত দিয়ে বোধহয় একটু গরম হয়েও গেছে। হ্যাঁ একটু গরম, একটু গরম হয়ে গেছে না?
ঠিক আছে আমরা মাখি এটা ভেজে নিচ্ছি চলো আমরা এটা তাহলে কড়াইয়ে ছেড়ে আমরা ভাজবো এটা হ্যাঁ ভাজতে ভাজতে অল্প সেরে নি ওকে সাবধানে দিয়ে দি বাকিগুলো পাশাপাশি হ্যাঁ হ্যাঁ দিয়ে দিতেই পারি ঠিক আছে चट कर एक हाथ धुए उल्टे पाल्टे दीते एक तो उल्टे पाल्टे देव हाँ एकदम अच्छा ओ जो दिखे रही है ना तुम एक देव हाँ हाँ एकदम हाथ धुए नहीं তুমি এখানে কোথায় থাকো আমি এখানে থাকি বাঘাজ্যোতিনে বাঘাজ্যোতিনে আচ্ছা তুমি আর তোমার হাজবেন্ড না আমি আর আমার হাজবেন্ড নয় আমার বর তো চাকরি করেন বর্ধমান স্কুল টিচার ইয়া আচ্ছা 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 তাহলে তোমাকে এখানে একাই একা মানে আমি মায়ের সাথে থাকি মা থাকে আমার সাথে আচ্ছা মা থাকেন এখানে তাহলে একদিকে সুবিধে বলো ভীষণ সুবিধে মা ছাড়া আমি মানে এখানে একদম অসম্ভব আর মা না থাকলে কিভাবে মানে ধরো जमे रही है बर्धमान लोकल स्पेशल उइक आज के स्पेशल गेस्ट श्रावंती दी एक फाके चलुन बर्धमान थेके टुक करे घुरे आसि नदियाय कारण नदियाय 1863 साले आजकेर दिने जन्म होयेछिलो दिजेंद्रलाल रायेर लेखा एकटा पड़े शोनाई तार एकटा छोट्ट लेखा कविताटिर नाम चा विभव सम्पद धन नाहि चाई जश मान चाहिना शुधु विधि जेन प्राते उठे पाई भालो एक पेयाला चा तार संगे जदि टोस्ट डिम्ब थाके आपत्तिकर नयता शुधु विधि जेन नाहि जाय फाके ओगो प्राते एक पेयाला चा दारुण ना चलो आमरा रान्नाटा टुक करे एगोते थाकि एर फाके फाके माछटा भेजे तोला होये गेछे तुले रेखेछि एबार तोमार कड़ाइये तेल दिलाम माने प्याने तेल दिच्छि आच्छा दिये तोमार सादा सर्षे फोड़न सादा सर्षे फोड़न सादा सर्षे आर काँचा लंका फोड़न आच्छा ठीक आछे सादा गरम होये गेछे পেঁয়াজ একটু ভাজা ভাজা পেঁয়াজটা গন্ধ বের হোক আচ্ছা এবার একটু আমরা শুনি গল্পটা কি করে তার সঙ্গে আলাপ হলো অ্যাকচুয়ালি আমাদের সম্পর্কটা অনেক বছরের আর কি আমি আন্দাজ করছিলাম জানো তো মানে বর্ধমানে দেশের বাড়ি বর্ধমানে শ্বশুর বাড়ি পুরো ব্যাপারটা আমার একটু অন্যরকম ঠেকছিল আচ্ছা তারপরে শুনি হ্যাঁ অনেক বছরের সম্পর্ক মানে আমার বর হচ্ছে ম্যাথমেটিক্সের টিচার ওরে তো মানে হি ইজ ভেরি গুড গাই ফর মি ওকে মানে আমাকে টলারেট করাটা খুব চাপের আর সর্বপক্ষে সম্ভব নয় তো আমি তার কাছে অঙ্ক কষতেই যেতাম আর কি অঙ্ক পড়তে যেতাম তো সেখান থেকে প্রেমটা হয় তো তারপরেই এত বছর হয়ে গেল এবার মনে হলো না আমার বর প্রথম দিন থেকে বলে তুমি বিয়ে করো বিয়ে করো আমার কোনো ছেলেরা মানে এটা আমার বরের কাছ থেকে শোনা আমার বর বলতো আর কি বরাবরই যে শোনো কোনো ছেলেরা না প্রেম করার পরে বিয়ে করতে বলে না ওকে আমি তোমাকে বলছি আমি বলতাম না 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 কিছুদিন পর কিছুদিন এরকম করেই আর কি ওই চলে গেল আমার প্রফেশনে আমাকে এগোতে হবে আমাকে মানে যেটা হয় আর কি আমাদের প্রফেশনাল জায়গাটা যেটা হয় হ্যাঁ একটা ব্যাপার রয়েছেই এখানে তোমার কাজ আর ওখানে শ্বশুরবাড়ি সবটা ব্যালেন্স করা তবে না গো মানে সেই জায়গাটা থেকে বলতেই হবে যে আই এম ভেরি মাচ লাকি
about my শ্বশুর বাড়ি আর কি মানে এরকম হয় না জাস্ট হয় না তাই পেঁয়াজে কিন্তু লাল লাল ভাজা হয়ে গেছে ভাজা হয়ে গেছে এবার আমরা এই রসুন বাটা আদা বাটা এটা আমরা দিয়ে দেব দিয়ে দিই কতটা দেব তুমি সরিয়েই রাখি সরিয়ে দেন टमेटो पेस्ट दिले तुम्हार एक गंधटा चले जाए काचा जी गंधटा नाड़ते थाकबो आदा बाटा रसुन बाटा टमेटो पेस्ट हाँ बाह कलर तो भीषण भालो गंधटा भीषण भालो बेरिये অনেকেই ভীষণ মাছ খেতে পছন্দ করেন আমি ভীষণ ভাবে মাটন চিকেনের থেকেও অনেক বেশি মাছ খেতে ভীষণ পছন্দ করেন আরে তুমি জানো আমার বন্ধুদের মধ্যে কোন রকম কোন গেট টুগেদার হলে মানে তাদের প্রচন্ড প্রবলেম হয়ে যায় আর কি আমাকে কি খাওয়াবে আবার তারা যদি আমার বাড়িতে খেতে আসে তখন সবার আগে বলে মাছ খাওয়াবে তো পুরো ভেজ খাওয়ার পুরো ভীষণ চা কেউ আসবেই না তাদের ভয় পায় আসতে কেউ আসবেই না সবার মাথায় হাত পড়ে যায় কিন্তু কেউ বুঝতেই পারে না যে নিরামিষের মধ্যে মানে ভেজের মধ্যে যে কি ভালো ভালো আইটেম আছে এবং কি মানে বেশ ইজি রান্নার রান্নাও রয়েছে হ্যাঁ এটা লঙ্কা গুঁড়ো হ্যাঁ লঙ্কা গুঁড়োটা এটাও মানে পরিমাণ মতো আপনাদের দিতেই হবে কারণ কে কতটা ঝাল খাবে আমরা তো জানি না আমি প্রচন্ড ঝাল খাই আমি তোমার লঙ্কা গুঁড়ো দেখাও আমি না না একদম নয় একদম নয় এটা দর্শকদের জন্য সবটাই আচ্ছা আর তোমাদের প্রত্যেকের জন্য জিরে গুঁড়ো দিলে তো হ্যাঁ জিরে গুঁড়ো দিলাম একটু হলুদ দেব হলুদ গুঁড়ো ये कौन ने एकदम पाका गृहिणी की ना 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 एकदम ना যা বলছে সেগুলো সবটা আমি একদম বিশ্বাস করছি না করছো না তো না না যে আমি কিছু পারি না এই সেই আমি বিশ্বাস করছি না ধনে গুঁড়ো হলো এরপরে চিনি চিনিটা চিনি না রান্নাতে দিলে দেখবে একটু কালার আসে কালার আসে খুব ভালোভাবে আর একটু মিষ্টি যে কোনো রান্নাতে একটু মিষ্টি দিলে ভালোই লাগে এবার এই সব বললেই তো ঘটি বাঙালের যুদ্ধ শুরু হবে সেই যুদ্ধে আমি যাব না আমি তোমার বাঙাল উফ তুমি আমাকে গল্প করছিলে যে তোমার জি বাংলা দিয়ে কাজ শুরু একদম সেই শুরুর গল্পটা একটু শুনি আচ্ছা একটু জল লাগবে তো একটু জল লাগবে একটু জল লাগবে একটু জল দিয়ে তাহলে ঢাকা দিয়ে দেব হ্যাঁ একটু কষতে দিয়ে দিই ততক্ষণে আমরা একটু গল্প করি হ্যাঁ তার মধ্যেই হয়ে যাবে বিষয়টা অল্প জল হ্যাঁ অল্প জল সেম করে দিয়েছি একদম কম আছে হ্যাঁ এবার তুমি বলো হ্যাঁ আমার প্রথম কাজ হচ্ছে নীল সীমানা মানে প্রথম কাজ বলতে প্রথম ব্রেক মানে খুব ভালো একটা কাজ অরিন্দমদার অরিন্দম গাঙ্গুলির ডিরেকশন অরিন্দমদার প্রায় এগেইনস্টে মানে অরিন্দমদার প্রতি আমার ইনফ্যাচুয়েশন ছিল খুব বাচ্চা মেয়ে একটা তো সেটা থেকে শুরু এবং সেটার সঙ্গে প্রচুর ইমোশন জড়িয়ে আছে আর কি মানে প্রথম কাজ প্রথম ব্রেক এবং জি বাংলার হাত ধরে সেটা একটা মানে অন্যরকম এক্সপিরিয়েন্স আর কি ডেফিনেটলি আমারও জি বাংলার হাত ধরেই কাজ শুরু আমারও একদম এখান থেকেই কাজ শুরু তোমার আমার অনেক ক্ষেত্রে মিল হচ্ছে কিন্তু হ্যাঁ বর্তমানে শ্বশুরবাড়ি নদিয়ায় শ্বশুরবাড়ি জি জি অনেক মিল হচ্ছে দেখ এরকম মিল আমি লাই না এক বছর বিয়ে এক বছর বিয়ে মজা আপনারা দেখছেন বর্তমান লোকাল স্পেশাল উইক আজকে স্পেশাল গেস্ট শ্রাবন্তীদি আচ্ছা এটা মোটামুটি কমপ্লিট তো গ্রেভি তো আমরা হ্যাঁ আচ্ছা একটু ঢাকাটা তুলে নি একদম হ্যাঁ একদম রেডি রাইট টাইমিং মাছটা দিয়ে দিই সুন্দর গন্ধ বেরিয়ে যাবে যাই বলো সুন্দর গন্ধ এবং ভীষণ ভালো দেখতে হয়েছে নাও মাছটা দিয়ে দিই হ্যাঁ মাছটা আমরা দিয়ে দেব আসলে ভেটকি মাছটা এত নরম হয় যে ভীষণ ভাবে ধরে ধরে বিষয়টাকে ভেঙে যাওয়ার একটা ভীষণ প্রবল সম্ভাবনা প্রবল সম্ভাবনা থাকে শুন রান্নাটা দেখতে ভালো হওয়াটা খুব হ্যাঁ ম্যাটার করে গো হ্যাঁ নাও তুমি একটুখানি জাস্ট গ্রেভি গুলো উপরে উপরে ছড়িয়ে দাও এটা আমি রেখে দিই হয়েছে একদম অলমোস্ট একদমই হয়ে এসেছে একটু আমরা এই যে গ্রেভি গুলোকে একটু মশলাটা মাছে একদম মাখিয়ে নিতে হবে মাখিয়ে দিতে হবে তুমি সেইটা করো আমি দর্শকদের সঙ্গে একটু কথাবার্তা সেরে নি একদম প্রথমেই দর্শকদের জন্য অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে এত দিন এতটা রাস্তা একই সঙ্গে হাত ধরে পথ চলার জন্য আপনারা না থাকলে জি বাংলা রান্নাঘর ইমামি হেলদি ইন্ডাস্ট্রি কুকিং এর প্রেজেন্স রান্নাঘর এত দূর হতে এগোতেই পারত না সো থ্যাংক ইউ সো ভেরি মাচ এবং একই সঙ্গে ধন্যবাদ জানাবো আমাদের সমস্ত স্পন্সরস এবং অ্যাসোসিয়েট স্পন্সরসদের প্রথমেই ধন্যবাদ জানাবো ইমামি হেলদি ইন্ডাস্ট্রি কুকিং অয়েলকে তারপরেই ধন্যবাদ জানাবো কুচিনাকে এবং লাস্ট বাট নট দ্য লিস্ট ধন্যবাদ জানাতে চাইবো রেনেকে আমাকে এই সুন্দর শাড়িটি দেওয়ার জন্য আপনারা যদি এই শাড়িটি পেতে চান তাহলে আজকে টেলিকাস্ট ডেটের কথা মাথায় রেখে সোজা দৌড়ে চলে যেতে হবে রেনিতে তাহলে মাখামাখি হয়ে গেছে একদম কমপ্লিট মোটামুটি একটু তাহলে আমাদের ঢাকা দিয়ে রেখে দিতে হবে তাহলে রেডি রেখে দিতেই পারি হালকা একটু ঢাকা দিয়ে রেখে দিলে রেডি হয়ে যাবে তো আপনারা কি ভাবছেন আপনাদের কাছে এরকম এক্সাইটিং কিছু রেসিপি রয়েছে তাহলে অপেক্ষা করছেন কেন
আমাদের সঙ্গে শেয়ার করুন না এসএমএস করার জন্য টাইপ করুন আরজি স্পেস দিয়ে আপনার নাম আর লোকেশন লিখে পাঠিয়ে দিন 57575 এই নম্বরে অথবা আপনারা আমাদের চিঠি লিখতে পারেন এই ঠিকানায় মেইলও করতে পারেন এই আইডিতে ইমামি হেলদি এন্ড টেস্টি কুকিং অয়েল প্রেজেন্টস রান্নাঘর জি বাংলা পোস্ট বক্স 90517 পার্ক স্ট্রিট হেড অফিস কলকাতা 16 শ্রাবন্তীদি যে এখানে এসছে এবং আমাদের সঙ্গে এরকম একটা বর্ধমানের স্পেশাল রান্না শেয়ার করেছো তার জন্য তোমাকে খালি হাতে আমরা কিছুতেই যেতে দেব না কিছু সামান্য উপহার রয়েছে আমাদের পুরো ইউনিটের তরফ থেকে গিফট দেবে হ্যাঁ গিফট দেবো গিফট পেতে কান্না ভালো লাগে আমাদের দ্বিতীয় ভীষণ ভালো লাগে চলো দেখে নিই কি কি পাচ্ছ তুমি ইমামি হেলদি এন্ড টেস্টি কুকিং অয়েলের তরফ থেকে একটি গিফট হ্যাম্পার ইমামির তরফ থেকে একটি গিফট হ্যাম্পার মিত্র কাফের পক্ষ থেকে একটি গিফট কুপন রয়েছে দাগের জম মার্বো কেয়ারের তরফ থেকে একটি গিফট হ্যাম্পার রয়েছে কেকস এর তরফ থেকে একটি সুন্দর কেক আর রয়েছে জি বাংলার তরফ থেকে কিছু আকর্ষণীয় উপহার রয়েছে পরম্পরা আয়ুর্বেদের তরফ থেকে একটি আকর্ষণীয় গিফট হ্যাম্পার রয়েছে কেসি প্যালেন্স সেন্সের তরফ থেকে একটি সুন্দর ছাতা রেডি তো ঠিক আছে আমি অফ করে দিচ্ছি ওই যে লাল একটা ইয়ে রয়েছে না ওইটা তুমি নিয়ে চলে এসো অফ করে দিলাম লাল ম্যাচ করে দেখো হ্যাঁ এক্সিলেন্ট এক্সিলেন্ট এইটা এখানে তো আমি এটা কি এখানে রাখলে অনেক বেশি সুবিধা হয় তাই না আপনারা যারা রেসিপিটা একটু হলেও মিস করে গেছেন তাদের জন্য রেসিপিটা স্পেশালি আরেকবার ভেটকি মাছের ঝাল বানানোর জন্য প্রথমে প্লেটের মধ্যে ভেটকি মাছের মধ্যে পেঁয়াজ বাটা নুন আদা বাটা রসুন বাটা আর হলুদ গুঁড়ো দিয়ে ম্যারিনেট করে ইমামি হেলদি অ্যান্ড টেস্টি রিফাইন্ড সয়াবিন অয়েলে ফ্রাই করে তুলে রাখতে হবে এরপর অন্য আর একটা ফ্রাইং প্যানে ইমামি হেলদি অ্যান্ড টেস্টি রিফাইন্ড সয়াবিন অয়েল গরম করে সাদা সর্ষে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে ওর মধ্যে একে একে পেঁয়াজ কুচি রসুন বাটা আদা বাটা টমেটো পেস্ট শুকনো লঙ্কার গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো আর সামান্য চিনি দিয়ে ভালোভাবে কষিয়ে খানিকটা জল দিয়ে আঁচ কমিয়ে ঢাকা দিয়ে রাখতে হবে এরপর নামানোর আগে ধনে পাতা কুচি আর ভেজে রাখা ভেটকি মাছ দিয়ে গরম গরম সার্ভ করুন ভেটকি মাছের ঝাল এই উইকে রান্না করে যিনি হবেন সপ্তাহের সেরা তিনি পেয়ে যাবেন কুচিনার তরফ থেকে একটি ম্যাপল টোস্টার আর যিনি হবেন সেরা সেরা মাসের সেরা তিনি পেয়ে যাবেন কুচিনার তরফ থেকে একটি অটো ক্লিন টেকনোলজি সমৃদ্ধ কিচেন চিমনি তাই দেরি কেন চটপট আমাদের এসএমএস করুন আর মেইল করুন আর চিঠি লিখে পাঠান চলো এবার আমাদের টেস্ট করার পালা তো একদম একদম টু সার্ভ করে দিই তোমায় তোমারই রান্না তো তোমায় একটু সার্ভ করে দিই তুমি তুমি টেস্ট করো আমি তো প্রচুর খেয়েছি ও তুমি তো আমার আমি আমি না তোমাকেই খাওয়াতে যাচ্ছিলাম কি বাজে ব্যাপার আমি তোমার চোখের সামনে দেখি দেখি খাবো আমি লোভ দেব না 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 লোভ তুমি দেবে না জানি ভেজিটেরিয়ান আর কি লোভ দেবে নিরামিষ হলে একরকম ব্যাপার ছিল এটা কিন্তু খুব টেনশনের পালা জানো তো কি রকম লাগবে তোমার প্লিজ এরকম না তো ভাত লাগবে তো ভাত ভাত লাগবে না এক্সেলেন্ট হয়েছে এক্সেলেন্ট সত্যি একটু ভাত হলে জাস্ট জমে যেত এবং সেটার আমি ব্যবস্থা করার চেষ্টা করছি তবে তোমার জন্য রয়েছে এই মেমেন্টোটা ওয়াও তুমি যে আমাদের এখানে এলে আর যেতে যেতে আমরা তো তোমার কাছ থেকে এমনি এমনি তো চলে যাব না চলে যেতে দেবও না তোমাকে কিছু একটা তো বলতেই হবে একটা গান গাও তুমি তো ভালো গাও একটা গান শোনাও ভালো গাই বলতে একটা সময় গাইতাম আর কি এখন আর সেরকম অভ্যেস নেই প্র্যাকটিস নেই তুমি রেখে দিতে পারো এটা নহাই গো কি যে আগুন জ্বলে বুকের মাঝে হাই গো কি যে আগুন জ্বলে বুকের মাঝে বুঝেও তবু বলতে পারি ছুটে যাই বারে বার নালে আর পিছে আমি মিছেই ছুটে যাই বারে বার আমি যে জল সাগরে আর গাইতে পাচ্ছি না অনেকটা গেমে যেটা হলো প্র্যাকটিস ছেড়ে দিয়েছি গাই না এটার ফল খুব ভালো হয়েছে থ্যাংক ইউ সো মাচ আমাদের এখানে আসার জন্য আবার আমরা ডাকবো এবং আবার কিন্তু আসতে হবে একদম প্রমিস